আজকের আলোচ্য বিষয় মূলত যাকাত, যেহেতু এই মাসেই মুসলমানরা যাকাত দেয়, যদিও ইসলামে বলে নাই যে তোমরা রমজানে যাকাত দাও, বলে নাই। যাকাতের নিয়মটা হলো যার যখন এক বছর পুরা হবে, প্রথম তো নিসাব পরিমাণ মাল হইতে হবে। নিসাব পরিমাণ, নিসাব কাকে বলে? শুধু স্বর্ণ হলে 7.5 ভরি, এটা সহ হিসাব করতে হবে, এটা বাদ দিয়ে না। অনেক লোক আছে এটা বাদ দিয়ে হিসাব করে, ওটা তো নিসাব, ওটা তো হিসাবে আসবে না। কত রকম লোক যে পাবে আল্লাহ জমিন, শুধু স্বর্ণ হলে এটা, আর যদি অন্য কিছু থাকে, 4 রকম মালের উপরে যাকাত আসে, স্বর্ণ, রৌপ্য, নগদ টাকা, ব্যবসার মাল, ব্যবসার। স্বর্ণ নেই, ওই 3টা কিছু কিছু আছে, তখন মাসআলা হলো ওই 3টার দাম মিলে দেখবেন 52.5 তোলা রূপার দাম হয় কিনা। এখন রূপার দাম একটু বেশি, অন্য বছরের তুলনায় একটু বেশি, এজন্য এবছর আমরা হিসাব করছি 52.5 তোলা রূপার দাম 50,000 টাকা। গত বছর ছিল 40,000 টাকা, এবছর 50,000 টাকা। কাজে কিছু নগদ টাকা আছে, কিছু ব্যবসার মাল আছে, কিছু রূপা আছে, স্বর্ণ নেই। স্বর্ণ যদি কিছু থাকে অসুবিধা নেই, কিন্তু সবগুলো অল্প অল্প। তখন কিন্তু স্বর্ণের সাথে মিলাইবেন না, 7.5 ভরির সাথে মিলাইবেন না, তার সাথে মিলাইবেন রূপার সাথে মিলাইবেন। স্বর্ণ আবার বিভিন্ন ক্যারিয়ার আছে, 22 ক্যারিয়ার কি কি আছে না, 21 ক্যারিয়ার, এইগুলো বেচতে গেলে কি দাম হবে? ওরা খাট বাদ দিবে, খাট থাকে না, খাট এটা বাদ দিবে, এই খাট বাদ দিয়ে বাকিটা ধরবে, ধরে দাম বের করবে। বেচা দাম কিনছিলেন তো অনেক দাম দিয়ে, ওই অনেক দামের উপরে যাকাত আসবে না, বেচা দামের উপরে। আজকে যদি বেচেন কি দাম আসবে? এইভাবে নিসাব হয়। প্রথম যখন নিসাব হয় তখন যাকাত দেওয়া ফরজ হয় না, যাকাত দেওয়া ফরজ হয় না, নিসাবের মালিক হল। আল্লাহ এক বছর ওয়েট করবেন, তার এই টাকাটা বিশেষ কোন প্রয়োজনে খরচ হয় কিনা, এক বছর ওয়েট করবেন। আল্লাহ দয়া দেখেন, আল্লাহর মায়া দেখেন, নিসাব পরিমাণ মাল হয়ে গেছে, তাও জাকাত দিতে করতেছে না, ওয়েট করো, কোন কাজে লাগতে পারে, বিশেষ কাজে খরচ হয়ে গেল, 1,000 জন্য টাকা জমা করছেন, বাড়ি করার জন্য টাকা জমা করছেন, মেয়ে বিয়ে দেওয়ার জন্য টাকা জমা করছেন, ওটা তো কয়দিন পরে খরচ হয়ে যাবে, বছর শেষে তো থাকবে না, তো জাকাত লাগবে না। মাঝখানে খরচ হয়ে গেলে জাকাত লাগবে না, এক বছর ওয়েট করো। এক বছর যখন হবে, আরবি এক বছর, ইংরেজি না, আরবি এক বছরের মাথায় 355 দিনের মাথায় যদি মালটা বাকি থাকে নিসাব পরিমাণ, তখন আপনার উপরে জাকাত আদায় করা ফরজ। আদায় করা, আদায় না করা হারাম, কবিরা গুনাহ,
এবং সেই লোকটা ফাঁসে হয়ে গেল আদায় না করলে। আর আল্লাহ না করুক কেউ যদি অস্বীকার করে, যেমন মিস্টার কারুন অস্বীকার করছিল, জাকাত অস্বীকার করছিল, মূসা আলাইহিস সালাম বললো আল্লাহ তোমাকে এহসান করছে, তুমি আল্লাহর গরিব বান্দাদের উপরে এহসান করো। কারণ বললো আল্লাহ কখন এহসান করলো? এইগুলো তো আমি টেকনিক করে হাসিল করছি, ব্যবসা করে টেকনিক করে, আল্লাহ কখন দিল? গাধা বুঝলো না আমার ব্রেনটা ঠিক রাখছে কে, আমার হাত পাও ঠিক রাখছে কে, আমার হায়াত দিচ্ছে কে, আমার খাওয়ান দিচ্ছে কে? তুমি কোথেকে রইলা? তুমি এগুলো অর্জন করছো বেহকুক? দিল এই অস্বীকার যে করবে সে কাফের। সে কি আটল অস্বীকার করে না, স্বীকার করে কিন্তু দেয় না, বা পাই পাই হিসাব করে দেয় না। দুই রকম সমস্যা, কেউ সে দেয় না, কেউ আছে পাই পাই হিসাব করে দেয় না, কয় এই 20,000 টাকা জাকাতে দিয়ে দিলাম, যা হয় হোক, কম হোক বেশি হোক, আরে হিসাব করতে হবে না, কম হোক বেশি হোক, বেশি হলে তো ক্ষতি নেই, কম হইলে হাসরের ময়দানে কোত্থেকে আনবেন আপনি? হিসাব করতে হবে, হিসাব করে দিতে হবে, হিসাব করে বেশি দিতে হবে, এই হল নিয়ম। তারা জাকাত দিবে না হিসাব করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন 10 নম্বর পারায়, আল্লাযীনা ইয়াকনিযুনা যাহাবা ওয়াল ফিযদা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ চান্দি, চান্দি মানে রূপা, মাল সম্পদ জমা রাখে এবং তার জাকাত দেয় না, জাকাত দেয় না, জাকাতটা কি? বাজার থেকে মাপ দিয়ে মুরগি কিনলেন, নাড়িভুড়ি ফেলবেন না? কোন বেকুব কি বলবে যে এটা শত মাপ দিছে, তাহলে ফেলবো কেন? তো খাও, পায়খানা খাও, খাও, দুনিয়াতে পাওয়া যাবে কাউকে? মুরগি কিনলে যখন নাড়িভুড়ি ফেলতে হয়, আমরা মালকে পাক করতে হলে জাকাত দিতে হবে, তার আগে পাক হবে না, না পাক খাইবেন। জাকাত শব্দের অর্থ কি? পাক করা, আর এক অর্থ বৃদ্ধি করা। জাকাত দ্বারা আল্লাহ মাল বাড়াই দেয়, জাকাত দ্বারা আল্লাহ মাল হেফাজত করে, জাকাত দ্বারা আপনার দিলকে কৃপণতা থেকে পাক করবেন, জাকাত দ্বারা বাকি মালগুলো হালাল হয়ে গেল। আর একটা হলো, জাকাত দিলে কি হবে? কি বললাম? আরে কিছুই বুঝতে পারেন না, হ্যাঁ, বৃদ্ধি পায়, জাকাতে মাল বাড়ে, অসংখ্য ফায়দা। এই তো মৌলিক তিনটা ফায়দা বললাম, দিল পাক হয়, মাল পাক হয়, আর মালের হেফাজত হয়, এবং আল্লাহ মালকে বাড়ায় দেয়, বাড়ায় দেয়। তো এই জন্য এই আয়াতে বলতেছে তারা জাকাত দেয় না, মাল জমা করে রাখে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ শোনায় দাও। আপনারা আশ্চর্য হবেন,
আজাবের আবার সুসংবাদ হয় নাকি? হ্যাঁ, কিন্তু আল্লাহ এই শব্দটাই ব্যবহার করছেন, ওদেরকে মজাক করার জন্য। তুমি এদের মধ্যে কামিয়াবি মনে করছো, এটার মধ্যেই তোমার ধ্বংস। মূলত এখানে সুসংবাদ খাটে না, কিন্তু ওই লোকগুলোকে মজাক করার জন্য আল্লাহ এই শব্দ ব্যবহার করছেন। ফাবাশির হুম বি আযাবিন আলিম, কঠিন আযাবের সুসংবাদ শোনায় দাও। কি সুসংবাদ? চরম দুঃসংবাদ শোনায় দাও। আর হাদিসে বলা হয়েছে এটাকে গরম করা হবে, গরম করে তার বুকের মধ্যে ধরা হবে, পিঠ দিয়ে বেরিয়ে যাবে, পিঠে ধরা হবে, বুক দিয়ে বেরিয়ে যাবে, এই পাশে ধরা হবে, আর এক পাশে বের হয়ে যাবে। এই মালগুলো গরম করা হবে দোজকের মধ্যে। আর এক হাদিস আছে এই মালগুলো সাপ হয়ে যাবে, এমন সাপ তার মাথার চামড়া পড়ে গেছে বিশেষ চোটে। সুজান আকরা, আকরা মানে কি? তার মাথায় চুল নেই। এই সাপের এত বিষ যে মাথায় চুল নেই, এই নেই, চামড়া নেই, এটার গলায় পেঁচাবে, এর দুই মুখ হবে, এই দুই চোয়ালে কামড় দিবে এই সাপে, দুই চোয়ালে কামড় দিবে আর বলবে আনা মালুক আনা কানজু, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই মাল যে মালে তুমি যাকাত দাও নাই, সেই মাল। মজা চাকো রুক, মজা চাকো। আরো অনেক কঠিন কঠিন আযাবের কথা আসছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। তো এই যাকাত প্রথম যখন নিসাব হয় তখনও তো ফরজ হয় না, ফরজ তো এক বছর পরে, কিন্তু তখন কিন্তু সে অন্যের যাকাত আর নিতে পারে না। প্রথম যখন নিসাব হয় তার যাকাত আদায় করতে হয় না, দেওয়া লাগে না, কিন্তু সে অন্যটা নিতে পারবে না। আর বছরের মাথায় দেয় তার উপরে যাকাত দেওয়া কি ফরজ। কাকে দিবে? নিসাব নেই, আমি আগে নিসাব বললাম, শুধু সব না হলে একরকম, অন্যগুলো হলে 52,500 রূপা, 50,000 টাকা। নিসাব নেই এমন কোন গরিবকে নিঃশর্ত মালিক বানিয়ে দিতে হবে, 40 ভাগের এক ভাগ, শতকরা 2.5%। নিঃশর্ত মালিক বানিয়ে দিতে হবে, শর্ত লাগানো যাবে না, কোন গরিবকে মালিক বানিয়ে দিতে হবে। বলতে পারবেন না এটা দিয়ে তুই এই কাজটা করবি, অন্য কিছু করতে পারবি না, তাহলে হবে না। সে যাকাত পাওয়ার পরে যেখানে ইচ্ছা, বৈধ বৈধ যে কোনো ক্ষেত্রে খরচ করতে পারে, নিঃশর্ত মালিক বানিয়ে দিতে হবে, হিলা বাহানা চলবে না। আমি তোরা যাকাত দিলাম, তুই আমার ফেরত দিস, এইসব তো হিলা বাহানা করলে যাকাতই আদায় হবে না, সব গুণাগার হবে। এই জন্য যাকাতের টাকা দিয়ে এই যে এতিমখানা, হাসপাতাল, মাদ্রাসা, এগুলো বিল্ডিং বানানো যায় না। কেন? এটা মালিক কে হবে? গরিবকে তো নিঃশর্ত মালিক বানিয়ে দিতে হবে। এতিমটা কি এই বিল্ডিং এর মালিক? তার তো পড়াশোনা করে চলে যাবে, মালিক হলো কই? যাওয়ার সময় কি বিল্ডিং বিক্রি করে যা টাকা হয় সব এতিমরা ভাগ করবে? এই জন্য নির্মাণ কাজে
নির্মাণ কাজে জাকাতের টাকা ব্যয় করা যায় না। আর কোথায় খরচ করা যায় না? ব্লাড কানেকশন যেখানে আছে, ব্লাড কানেকশন উপরে সিঁড়ি নিচে সিঁড়ি, উপরে সিঁড়িকে বাপ মা, দাদা দাদি, নানা নানি, এদেরকে দেওয়া যায় না। নিচে সিঁড়ি কি? আপনার ছেলে মেয়ে তাদের আওলাদ সন্তানাদি, এরা হলো সরাসরি ব্লাড কানেকশন, এদেরকে দিলে জাকাত আদায় হবে না। না, হাদিয়া হয়ে যাবে, হাদিয়া সব পাবেন, সব পাবেন, জাকাত হবে না। বুঝেন ভালো করে, সব এক জিনিস আর জাকাত আর এক জিনিস, জাকাত আদায় হবে না। হ্যাঁ, আপনার চাষাকে দেন, চাষার সাথে আপনার ব্লাড কানেকশন নেই, আপনার জন্মের কোন সম্পর্ক নেই। আপনার আপন ভাইকে দেন, আপনার মামাকে দেন, আত্মীয় স্বজনকে দেন, মূল যে ব্লাড কানেকশন, যাদের থেকে আপনি আসছেন, আপনার থেকে যারা আসছে, ব্লাড কানেকশন মানে এই দুটা, যাদের থেকে আপনি আসছেন, আপনার থেকে যারা আসছে, এদের দেওয়া যাবে না, অন্য আত্মীয় দেওয়া যাবে। শ্বশুর মেয়ের জামাইকে দিতে পারবে, মেয়ের জামাই শ্বশুরকে দিতে পারবে। দেখেন, আপনি আপনার মেয়ের জামাতাকে দিতে পারবেন, কিন্তু মেয়েকে দিতে পারবেন না। মেয়েকে দিলে আদায় হবে না, মেয়ের জামাতাকে দিলে আদায় হবে। আপনার জাকাতের মাল আপনি খাইতে পারবেন কিনা? যাকে জাকাত দিচ্ছেন তার মেয়ের বিয়ে হইতেছে, ওই আপনার জাকাতের টাকা দিয়ে আপনাকেও দাওয়াত দিছে, আপনি খাইয়া আসলেন, তাহলে কি বলা হবে না আপনি জাকাত খাইয়ে আসছেন, আপনার জাকাত আপনি খাইয়ে আসছেন? বলা হবে? বলা হবে না। ওকে যখন দিয়ে দিলেন তো জাকাত খতম হয়ে গেল, তার জাকাত নেই, ওটা ফেরেশ মাল, ওর হাতে যাওয়ার সাথে সাথে কি হয়ে যায়, আপনার কাছে যখন ছিল তোটা মালের ময়লা, গরিবের কাছে যখন গেছে ওটা চাকনি হয়ে ফ্রেশ মাল হয়ে গেছে, আপনাকে দাওয়াত দেয় আপনি খাইতে পারবেন? কোন ধনীকে দেওয়া যাবে না যার কাছে নিসাব পরিমাণ মাল আছে। ধনীর নাবালক সন্তানকে দেওয়া যাবে না, নাবালক সন্তান, বালক সন্তানকে দেওয়া যাবে, ধনীর নাবালক সন্তানকে দেওয়া যাবে না। বালক 15 বছর বয়স হয়ে গেছে, ওর মাল নেই, ওর বাপের আছে, ওর নেই, ওর মালিকানা ভিন্ন, ওর বাপের মালিকানা ভিন্ন, বাপ মরে গেলে পাবে, নাবালক সন্তানকে দিতে পারবেন। স্বামী স্ত্রী একজন আর একজনকে দিতে পারবে না, হাদিয়া দিতে পারবে, হাদিয়া জাকাত দিতে পারবে না। স্বামী স্ত্রীকে পারবে না, স্ত্রী স্বামীকে পারবে না। কোন অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ নেই, মুসলমান ছাড়া কোন অমুসলিমকে, যে ধর্মের হোক, মুসলমান ছাড়া তাকে জাকাত দেওয়া যাবে না। কিন্তু কুরবানির গোশত দেওয়া যাবে, কারণ কুরবানির গোশত তো দান করাই ওয়াজিব না, কুরবানির গোশত পুরাটাই যদি আপনি খান
তাও শরীয়তে নিষেধ নেই। এমনি তো নিয়ম এক ভাগ নিজে খাওয়া, এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, এক ভাগ গরিবকে দেওয়া, আপনি কাউকে দিলেন না, সব খেয়ে ফেললেন, তো কোনো সমস্যা নেই, ওটা সত্যা করা ওয়াজিব না। এই জন্য অমুসলিমকে দেওয়া জায়েজ, আর যে অমুসলিমকে দিবেন খুব বেশি আশা করা যায় এই অমুসলিমটা ভবিষ্যতে মুসলমান হয়ে যাবে। কুরবানির গোশতের মধ্যে এমন একটা শক্তি আছে, এমন একটা কারামত আছে, ওটা যে খায় সে ইমান না নিয়ে পারে না। এই জন্য আপনাদের আশেপাশে যত হিন্দু বিন্দু আছে, খ্রিস্টান বৌদ্ধ, সবাই কুরবানি গোশত দিয়ে দিবেন, পরে যখন আস্তে আস্তে সব মুসলমান হয়ে যাবে। একটা হেকমত শিখাই দিলাম আপনাদেরকে, খুব কুরবানি গোশত দিবেন, দেখবেন মুসলমান হয়ে যাবে। এই গোশতের তাসির আছে, এই গোশতের তাসির আছে। তো অমুসলিমকে দেওয়া যাবে না, ধনীকে দেওয়া যাবে না, কোন মুর্দারের কাফন দাফনে দেওয়া যাবে না। মুর্দাকে কি মালিক বানানো যায়? এদের দেওয়া যাবে না। এই ব্যাপারে আরো কিছু মশলা আছে জাকাতের ব্যাপারে, এটা আমি বলে দিচ্ছি। একই পরিবারে কয়েকজন নিসাবের মালিক, দশ ভাই, দশ ভাই মালিক, তো কি একজন দিলে হবে? একই পরিবারে স্বামীও টাকা পয়সার মালিক, স্ত্রীও মালিক। অনেক স্ত্রী তো স্বামীর থেকে ধনী থাকে, বাপের থেকে পাইছে, স্বামীর থেকেও কি ধনী। সেখানে একটা জাকাত দিলে হবে না, একটা কুরবানি করলে হবে না, প্রত্যেকটা কি করতে হবে? প্রত্যেকটা আলাদা আলাদা করতে হবে। হ্যাঁ, যদি আপনি স্ত্রীটা দিতে চান আপনার টাকা দিয়ে, তাহলে স্ত্রীর থেকে পারমিশন নিতে হবে, তুমি অনুমতি দিলে তোমার উপর যে জাকাত আসছে ওটা আমি দিয়ে দিব। স্ত্রী কইল ঠিক আছে দেন, তাহলে জায়েজ, তাহলে শরীয়ত ব্যাখ্যা করবে এই পরিমাণ টাকা আপনি স্ত্রীকে হাদিয়া দিছিলেন, স্ত্রী আবার আপনার কাছে ফেরত দিছে, এটা দিয়ে আমার জাকাতটা দিয়ে দেন, এই ব্যাখ্যা করবে। কিন্তু অনুমতি না নিয়ে চুপচাপ দিয়ে দিলেন স্ত্রীর জাকাত, ভাইয়ের জাকাত, ভাই আমেরিকায় থাকে তার জাকাত চুপচাপ দিয়ে দিলেন, তার পারমিশন নিলেন না, জাকাত আদায় হবে না, জাকাত আদায় হবে না। নগদ টাকার উপর তো জাকাত দিতে হবে, আমি বলছি চার রকম হলো মাল, স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল। তো নগদ টাকার দ্বারা অনেকে বোঝে হাতে যেটা আছে এটা বোঝে, এটা ভুল। ব্যাংকে রাখছেন আপনার মালিকানা না, ওটা নগদ টাকা। বিভিন্ন সঞ্চয়পত্র কিনে রাখছেন, বিভিন্ন শেয়ার কিনে রাখছেন, সব নগদ টাকা, এগুলো নগদ টাকা, এটা বুঝতে হবে। নগদ টাকা মানে কি? বা কাউকে কর্জ দিচ্ছেন, বাংলা কর্জ কয় না, ওটাও কিন্তু আপনার মালিকানা, আপনার মালিকানা। যখন বাসা ছেড়ে দেবেন ওটা তো আর এক মশলা, কর্জ কর্জ দিচ্ছেন মালিকানা আপনার, জাকাত আপনি দিবেন, ওই যে গরিব ঋণ নিল সে দিবে না। প্রশ্ন করবেন তাহলে, হুজুর আমার কি লাভ হলো, টাকাটার ফায়দা উঠাইলো সে, জাকাত দিলাম আমি, ফায়দা হলো আপনার,
এই যে কর্জ দিলেন এই টাকাটার আপনাকে বিশ গুণ সব দেওয়া, আপনি নিজে দান করলে বা জাকাত দিলে পাবেন দশ গুণ, দান করলে বা জাকাত দিলে কত, আর কর্জ দিচ্ছেন বিশ গুণ। আপনার ফায়দাটা এই জায়গায়, আখেরাতে বিরাট ফায়দা, ডবল ফায়দা, ডবল ফায়দা, বুঝেন? আখেরাতে লাভ কি কোনো লাভ না, মমিনের আসল লাভ তো এটা, যেদিন কেউ পরিচয় দিবে না, আপনার ছেলে মেয়ে বাপ দাদা স্ত্রী পুত্র কেউ পরিচয় দিবে, সেদিন যদি ডবল সব পাওয়া যায়। তো এই নগদ টাকা বলতে এই সব বোঝায়। এটা এখন রইল কোন বাড়ি ভাড়া নিছেন বা দোকান ভাড়া নিছেন, অ্যাডভান্স দিতে হয় না? এই অ্যাডভান্স দুই প্রকার, একটা হলো কাটা যাবে না, ওই অবস্থায় থাকবে, আর একটা হলো অল্প অল্প করে প্রত্যেক মাসে ভাড়ার সাথে কাটা যাবে। যদি ভাড়ার সাথে কিছু কিছু কাটা যায়, তাহলে আপনি বাড়িওয়ালা, জাকাত আপনার উপরে, আপনি বাড়িওয়ালা, জাকাত আপনার উপরে। যদি কাটা না যায়, তাহলে ওই টাকার মালিক দুধু, টাকাটা আপনার হাতে, কিন্তু মালিক কে? ভাড়া দিয়া। জাকাত কে দিবে? ভাড়া দিয়া দিবে। খুব ক্লিয়ার বুঝে রাখেন, আমার পক্ষ থেকে কোনো ভুল প্রচার করবেন না, আগে ভালো করে বুঝবেন, একবার না বুঝলে আবার জিজ্ঞাসা করবেন, কারণ আমার তো কোনো ওয়াজ মাহফিল না আমার, এগুলো আমি তো জুমাতে বয়ান করি, কোনো ওয়াজ মাহফিল নাকি? এটা হলো এক একটা ক্লাস, এক একটা ক্লাস, বোঝার জিনিস, বুঝতে হবে, না বুঝলে আবার আমি বসি কেন জুমার পরে? জুমার পরে এই জন্য বসি, আমার কোনো কথা দিয়ে কারো ক্লিয়ার না হয়ে থাকে সে ক্লিয়ার করে নিবে, কিন্তু আমার পক্ষ থেকে উল্টা বলবে না, এই জন্য বসি আমি, আমাকে তো কমিটিতে দায়িত্ব দেয় নাই, আপনি জমার পরে আবার বসবেন, এরকম দায়িত্ব তো দেয় নাই, আমার পক্ষ থেকে বসি। একজনের কাছে আপনি টাকা পান, সে দিতে পারতেছে না, অনেক গরিব, অনেকে করে কি নিয়ত করে যে ওটা আমি জাকাত থেকে কাটাই দিলাম, জাকাত থেকে কাটাই দিলাম, এটা হবে না, এটা জাকাত আদায় হবে না। আপনি মালিক বানাইলেন কই? তাকে তো নিঃশর্ত মালিক বানাইতে হবে। কর্জ দিচ্ছেন ওটা তো মালিক বানো না, কর্জ মানে কি? তুমি ফেরত দিবা আমাকে, কর্জ মানে কি? ফেরত দিবা, টাইম মতো ফেরত দিবা, মালিক তো বানান নেই। আর জাকাত বললে কাকে? নিঃশর্ত মালিক বানাইতে হবে, এই তো হাসপাতাল বানানো যাবে না, মাদ্রাসা বানানো যাবে না। হ্যাঁ, একটা গরিবকে রিক্সা কিনে দিতে পারেন, একটা রুগীকে ওষুধ কিনে দিতে পারেন, একটা বিধবা মহিলাকে সেলাই মেশিন কিনে দিতে পারে। তো এই যে করজ দিলেন, এই এটা জাকাত থেকে কাটাই দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে? যখন দেখতেছেন যে আসলে সে পারতেছে না, ওকে ডাকাই আনেন, আইনে ওকে জাকাত দেন, ডাকাই এনে কি করেন? জাকাত দেন, তাহলে জাকাতের নিঃশর্ত মালিক হয়ে গেল। এখন তাকে বলেন, তোমার কাছে টাকা না থাকায় তুমি আমার ঋণটা দিতে পারো নাই, এখন তো তোমার কাছে কি হয়ে গেছে? টাকা হয়ে গেছে, এইবার দয়া করে আমার টাকাটা দাও, এইবার আপনার ঋণটা উসুল করে নেন। এবার ঋণটা উসুল করেন,
না দিলে হাতেতে কেড়ে নেন, তুই টাকার অভাবে দিতে পারো না, এখন তো টাকার অভাব নেই, এখন দিচ্ছ না কেন, কোনো অসুবিধা নেই। কিন্তু জাকাত থেকে কেটে দিলে হবে না, জাকাত তাকে দিতে হবে, তারপর উসুল করতে হবে। এই অনেক রাজনৈতিক পার্টি হলো না জাকাত কালেকশন করে, বিশেষ করে মওদুদি জামাত, এগুলো তারা কর্মীদের বেতন দেয়, কি করে হুন্ডা দেয়, মাসে মাসে তেল দেয়, এগুলো একটাও জাকাত আদায় হবে না। রাজনৈতিক কর্মী, এদের নাম দেওয়া হয়েছে পলিটিক্যাল ওয়ার্কার। আজকাল যে কত রকম ওয়ার্কার বেরোয়ছে আপনারা শুনলে আশ্চর্য হয়ে দেবেন, যে ষোলো দিন সারাদিন স্লোগান দিচ্ছে, এটা একটা ওয়ার্কার। আরো ডেঞ্জারাস কথা, একটা ওয়ার্কার বেরোয়ছে, ওদের নাম হলো সেক্স ওয়ার্কার, এটাও নাকি ওয়ার্কার, নাউজুবিল্লাহ, এটা বাংলা করলাম না। তো রাজনৈতিক দলকে জাকাত দেওয়া যাবে না। মাদ্রাসার বিল্ডিং তৈরির জন্য তো জাকাত দেওয়া যাবে না, কিন্তু মাদ্রাসায় যে গরিব এতিমরা পড়ে তাদের জন্য দেওয়া যাবে কিনা, আত্মীয় স্বজনকে তো দিতেই হবে, আত্মীয় স্বজনকে। আর এরা হলো মেহমানের রসুল, এদেরকেও দিতে হবে। এক হাদিস আসছে, বিভিন্ন এলাকার থেকে ছেলে পেলে আসবে এলেম শিখতে, আমি উম্মতকে ওসিয়ত করে যেতে দিই তোমরা তাদের দেখাশোনা করো। রসুল তার মেহমানকে দেখাশোনা করতে হয়েছে, আপনি অন্য টাকা তো দিবেন না। আমাদের দেশের লোক জাকাত দেওয়া হয়ে গেলে আর টাকা দেয় না, তারপর দেয় যদি চান তো সে এমন ভাবে কাকুতি মিনতি করে, হুজুর যদি কোনো ব্যবস্থা থাকতো আমি আপনাকে ফেরাইতাম না। তার মানে জাকাত দেওয়ার পরে আর কোন টাকা দেওয়া কবিরা গুনা, ওইটা হলো বেশি সব। জাকাত তো দিতেই হবে, ওটা তো বাধ্যতামূলক, এখন যেটা দিবেন এটা বাধ্যতামূলক না, এটা সব তো অনেকগুণ বেশি, এটা তো আপনি দিবেন না, দিলে ভালো ছিল, তো জাকাতটা দেন অন্তত, জাকাত দেন। আত্মীয় স্বজনকে দিলে একটা সব, দানের সব, আর এই মেহমানের রসুলকে দিলে দুটা সব, একটা হলো জাকাত আদায় হয়ে গেল, আর একটা হলো কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনি সৎকায় জারিয়া করলেন। এদের রসিলায় কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হবে, এরা যায় মাদ্রাসা করবে, এরা যায় কত লোককে পড়াইবে সারা জীবন ধরে। আমি 45 বছর পড়াইতেছি, আমি ঠিক মনে নাই 22-23 বছরে লালবাগ মাদ্রাসার শিক্ষক হয়েছে, লালবাগ, তখন লালবাগের যৌবক যৌবন ছিল, এখন তো লালবাগ বুড়া হয়ে গেছে, লালবাগ এখন বুড়া হয়ে গেছে, বুঝছেন না, এখন বাচ্চা দেয় না। আমি যখন পড়াইছি বা পড়ছি তখন যৌবন ছিল, তো 45 বছর পড়াইতেছি, কত হাজার হাজার ছাত্র আমার কাছে পড়ছে, শুধু বাংলাদেশ না আলহামদুলিল্লাহ, যত দেশে আমি গেছি সব দেশে আমার ছাত্র পাইছি, আমার ছাত্র আমার আগেই পৌঁছে গেছে, এক একজন এক কাজ নিয়ে আছে। তো এতিমখানার বিল্ডিং বানানোর জন্য দেওয়া যাবে না, কিন্তু এতিমদের জন্য দেওয়া যাবে, এবং ডবল সব, জাকাতের সব, সৎকার জারিয়া সব অবশ্যই দিতে হবে, যেহেতু আল্লাহ রসুল বলছে এরা আমার রসুল, এরা আসবে বিভিন্ন এলাকা থেকে, তোমরা কিন্তু এদের দিকে খেয়াল রেখো,
এরা যেন কোনো কষ্ট না পায়। হাজিদেরকে বলা হয় আল্লাহর মেহমান, তালেব এলেমকে বলা হয় রসুলের মেহমান। এরা কষ্ট পাইলে হাসরের ময়দানে মুখ দেখানো যাবে না। তাদের এদের খাওয়ান আছে কিনা আসে মাঝে মধ্যে জিজ্ঞাসা করবেন, লীলা বোর্ডিং এর পজিশন কি, চাউল টাউল ঠিক মতো আছে কিনা। এক বুজুর্গ স্বপ্ন দেখছে এবছর 20 লাখ লোক হজ করছে, কারোর হজ কবুল হয় নাই, অমুক একটা লোকের হজ কবুল হয়েছে, এই স্বপ্ন দেখছে। এই লোকটা অনেক সফর করে তার বাড়িতে গেছে, ভাই আপনি কি আমল করছেন, কারোর হজ কবুল হলো না, আপনারটা কবুল হয়েছে। বললো, ভাই আমি তো তেমন কিছু করি নাই, আমি ফরজ নামাজ পড়ি, হালাল কারবার করি, তেমন কিছু করি নাই। তো ঘটনাই ঘটছে, আমি নফল হজের জন্য কিছু টাকা রাখছিলাম, নফল হজের জন্য নফল। এর মধ্যে একদিন আমার বিবি কি কারণের জন্য গোস্ত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমাকে গোস্ত খাওয়ান। কারণ আমি গভীর রাত্রে, এত রাত্রে গোস্ত কোথায় পাই, বিবিও না সরবান্দা, তোমার গোস্ত খাওয়াইতে হবে। আমি গভীর রাত্রে বের হয়েছে রাস্তা দিয়ে, যাইতে 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 একখান থেকে গোস্তের ঘ্রাণ আসতেছে, গোস্ত পাকাইতে দিতে ঘ্রাণ আসতেছে। আমি গেলাম, যাই বললাম, ভাই আমার অল্প একটু গোস্ত দে। সেই লোকটা বললো, ভাই এই গোস্ত আমার জন্য তো হালাল, আপনার জন্য তো হারাম, আমার দিতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার জন্য তো হারাম। তো এটা কেমন কথা, আপনার জন্য হালাল আমার জন্য হারাম, এই কেমন কথা। বললো, ভাই আমরা কয়েকদিন না খাই আছি, কয়েকদিন না খাই আছি, কোন উপায় আন্তর পাইলাম না, কারোর থেকে সাহায্য পাইলাম না। তখন ওই কোন ডাস্টবিন থেকে মরা মুরগি কুড়াই এনে, এখন তো আর কোন ডাস্টবিনে মরা মুরগি থাকে না, সব বিক্রি হয়ে যায়, আর কাবাব বানায় খেয়ে ফেল। আবার এগুলোর নাম দিছে নোয়াখালীর মুরগি। মরা মুরগির সাথে নোয়াখালীর কি সম্পর্ক হল, উনি ডাস্টবিন থেকে পড়ে আসছেন ওটা পাক করতেছে। আমরা তো কয়েকদিন না খাওয়া আমাদের জান বাঁচানোর জন্য, আমাদের জন্য জায়েজ, এই জানটা আল্লাহর দেওয়া আমানত, একে হেফাজত করতে হবে, না নষ্ট হতে দেওয়া যাবে না, আমাদের কাছে আমানত, তাই আমরা এটা খাইতেছি। আপনার তো এরকম কোনো সমস্যা নেই, আপনার জন্য হারাম। তো বিচারা সোজা বাড়ি চলে আসছে, আসে নফল হজের জন্য যা টাকা জমা করছিল সব নিয়ে ওই লোকদের দিয়ে আসছে, আপনি এই খায়েন না, হারাম খায়েন না, আমি আপনার জন্য কিছু সাহায্য করতেছি, হাদিয়া দিচ্ছি, আপনি হালাল কিছু কিনে আনে। ওই লোকটা বললো, ভাই আমি তো হজে যাই নাই। এই বুজুর্গ বলল, তুমি তো যাও নাই, আমাকে স্বপ্ন দেখানো হয়েছে যে এবছর কারোর হজ কবুল হয় নাই, শুধু তোমার হজটা কবুল হয়েছে, যায় নাই কিন্তু হজ কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আল্লাহ আকবার। আমরা অনেক সময় গরিব মানুষের কাছে মানি অর্ডার করে বা বিকাশের মাধ্যমে, বিকাশ রকেট কি কি আছে না, নগদ বেরোছে না, এগুলো
এগুলোর মাধ্যমে টাকা পাঠাই, টাকা পাঠাইতে একটা খরচা লাগে না? কে দিবে, গরিব দিবেন আপনি দিবেন? আপনাকে দিতে হবে, যে খরচাটা লাগবে ওটা আপনাকে দিতে হবে, গরিব দিবে না। যদি শুধু মূল টাকাটা পাঠাইতেন আর ওইখান থেকে তার টাকা কাটা যায়, অতটুক জাকাত আদায় হলো না। 5,000 টাকা পাঠাইছেন আর বাড়তি দেন নাই, 5,000 টাকা তুলতে তো তার 100 টাকা গেছে গা, তাহলে আপনার 5,000 টাকা জাকাত হয় নাই, 4,900 টাকা জাকাত হয়েছে। এই জন্য ওই বাড়তি খরচটা আপনি পকেট থেকে দিবেন, মনে রাখবেন। হ্যাঁ, জাকাতের বাইরে হিসাব করে জাকাত দিতে হবে, যে মালামাল আছে এর দাম ধরতে হবে, দাম ধরে হিসাব করে দিতে হবে। এখন কি দাম ধরবেন, কি দাম ধরবেন? একটা লোক ক্রয় মূল্য কত টাকাতে কিনছেন, আসলে আজকে কত মার্কেটে দাম আছে, আজকে আজকে যদি হিসাব করতেছেন, আর তো লোক যখন বেচবেন এক মাস পরে কথার কথা, তখন কি দাম পাবেন? তিন রকম দাম হইতে পারে, এরকম আপনি কোনটা ধরবেন? আজকে কি দাম, আজকে আমার এই দোকানের মালগুলো যদি আপনি আমি পাইকারি বিক্রি করি তো কি দাম হবে? পাইকারি বিক্রি করলে কি দাম হবে? আজকের কেনা দাম থেকে কম হইতে পারে, কেনা দাম থেকে বেশিও হইতে পারে, আজকের দাম ধরবেন, কেনা দামেও না আর ভবিষ্যতে বিক্রির দামেও খুব খেয়াল রাখবে। শিল্প ঋণ, ঋণ নিয়ে মানুষ মিল ফ্যাক্টরি করে না, একে বলে শিল্প ঋণ। আপনার হাতে নগদ টাকা আছে, এই টাকা থেকে শিল্প ঋণ বিয়োগ হবে না। আপনার হাতে যে টাকা আছে আপনার নিজের টাকা, এই না যে ব্যাংকে থেকে লোন আছে, হাতে যে টাকা আছে এটা জাকাত দিতে হবে। আপনি কলকারখানা বসাইতে যে লোন নিছেন ওটা হাতের টাকা থেকে বিয়োগ করবেন না, কারণ ওখানে লোনও আছে, লোনের বিপরীত অ্যাসেট আছে, অ্যাসেট মাল আছে, আপনি দিতে না পারলে ব্যাংক এই মাল বিক্রি করে তার টাকা নিয়ে যাবে। এই লোন যদি বিয়োগ করা হয় তাহলে ঢাকা শহরে আপনি জাকাত দাতা পাবেন না, সব মানুষ জাকাত খাইতে পারবে। অনেকে করে এই কাণ্ড, আমার হাতে 50,000 টাকা আছে, আমার লোনও তো 50,000, তাহলে আমার আর জাকাত নেই। এটা ভুল কথা। কোন লোন বাদ যায়? যে লোনটা এখন শোধ করতে হবে এখন, সেটা বাদ যায়, শোধ করে দেন, টাকা কমে গেল, কম টাকার উপর জাকাত দেন। কিন্তু লোন দিবেন আপনি 6 মাস 9 মাস পরে আর বিয়োগ করতেছেন এখন, তা হবে না। যে লোনটা সময় সাপেক্ষ বা কিস্তিতে দিবেন, ওই লোনের টাকা আপনার হাতের টাকা থেকে বিয়োগ হবে না, হাতের পুরো টাকা জাকাত দিয়ে দিবেন। ব্যবহৃত মালে জাকাত আসে না। আপনি একটা গাড়ি ব্যবহার করেন, এর কোনো জাকাত নেই।
একটা বাড়ি ব্যবহার করেন, জাকাত নেই। একটা জমিন ব্যবহার করেন, চাষাবাদ করেন, জাকাত নেই। কিন্তু এগুলোর ব্যবসা করলে, আপনি গাড়ি বিদেশ থেকে আনেন আর মার্কেটে বিক্রি করেন, ওই গাড়ির কি আছে? জাকাত আছে। আপনি জমিন পোলট পালে হাউজিং ব্যবসা করতেছেন, আপনার এই জমিনটা ব্যবসার মাল, এর জাকাত দিতে হবে। আমার কথা ক্লিয়ার হয়েছে? যারা ব্যবহার করেন তার জাকাত নেই, আর যারা ব্যবসা করতেছেন ওটার কি আছে? একটা জিনিস আছে ব্যবহার করলেও জাকাত দিতে হয়, সেটা হলো মহিলাদের অলংকার। সে ব্যবহার করতেছে কিন্তু জাকাত দিতে হবে। অলংকার কিন্তু কি করতে হবে? জাকাত দিতে হবে। দুটো মহিলা আসলো, তাদের হাতে চুড়ি পরা ছিল। মহিলাদের হাতে চুড়ি থাকতে হবে ইসলামী শরীয়ত, যাতে তাদের দেখলেই বোঝা যায় এটা মহিলা, এটা পুরুষ না, এর থেকে পর্দা করতে হবে। তাদের হাতে মেহেদি থাকতে হবে, এটাই শরীয়ত। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কি চুড়ির জাকাত দাও? বললো, জি হুজুর, আমরা জাকাত দাও। খুব ভালো কথা, জাকাত না দাও তাহলে জাহান্নামের চুড়ি হবে। এটা জাহান্নামের চুড়ি, এই কাজে অলংকার জাকাত দিতে হবে। সর্বশেষ একটা কথা, সারা বছর গরিব আত্মীয় স্বজন লোকজন আসতে থাকে, সারা বছর আসে, তাদেরকে কিছু না দিয়ে পারা যায় না, দিতে হয়। তাহলে এটা কিসের থেকে যাবে, কি ধরা হবে? এটা আপনি অ্যাডভান্স জাকাত ধরেন। দান ধরলে তো নিষেধ নেই, দান করতে পারেন, অথবা কি ধরেন, অ্যাডভান্স জাকাত। হজ আর জাকাত অ্যাডভান্স করা যায়, হজ আর জাকাত অ্যাডভান্স করা যায়, আগে আগে করা যায়। হজ ফরজ হয় নাই, কিছু কর্জ মর্জ করে হজ করে আসলেন, ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু নামাজ আর রোজা অ্যাডভান্স করা যায় না। কিন্তু সারা বছর যে গরিবরা আসবে, সব ওই অ্যাডভান্স জাকাত থেকে দিবেন। দিয়ে যখন বছর শেষে হিসাব করবেন, তখন দেখেন আপনার কত টাকা জাকাত আসছে। দেখা গেল আপনার 20 লাখ টাকা জাকাত আসছে। কত? 20 লাখ। সারা বছর যে দিচ্ছেন, কত দিচ্ছেন? সারা বছর 15 লাখ টাকা দিয়ে ফেলছেন। ঠিক আছে, 15 লাখ দেওয়া হয়ে গেছে, আর 5 লাখের দেন। বছরের শেষে জাকাত দেওয়া ওয়াজিব, জাকাতটা ফরজ, কিন্তু বছর শেষ হলে সাথে সাথে দেওয়া ওয়াজিব। যদি দেরি করেন তো ওয়াজিব তরক করে গুনাহ হবে, জাকাত আদায় হবে, কিন্তু ওয়াজিব তরক করার গুনাহ হবে, দেরি করা নিষেধ। আমরা কিন্তু দেরি করি, ওই জাকাতটা রেখে দেই, ওইখান থেকে সারা বছর গরিবদেরকে অল্প অল্প করে দেই। আরে রেখে দিচ্ছেন কেন গরিবদেরকে? অ্যাডভান্স দেন। আমার কথা ক্লিয়ার? এই বছরের জাকাতটা রেখে দিয়ে গরিবদেরকে দিবেন না, সারা বছর অ্যাডভান্স থেকে দেন, ওটা পরে বিয়োগ করে দিয়েন। রেখে দিলে আপনার ওয়াজিব তরক করার গুনাহ হবে। কেন আল্লাহ ওয়াজিব করছে? কেন আপনি যে রেখে দিলেন, যদি আপনার হায়াত না থাকে আর ছেলে পেলে জানবে না কিচ্ছু, আপনার জাকাতটা কে দিবে? রেখে দিলে হায়াত না থাকতে পারে, মাল না থাকতে পারে, বিরাট কোন রোগে পড়ে গেছেন,
তাতে লাখ লাখ টাকা লেগে গেছে, যার কাছে টাকাও চলে গেছে। এই জন্য দেরি করা নিষেধ। হজ যে বছর ভরে যাবে ওই বছর যাইতে হবে, দেরি করা নিষেধ। মেয়ে বিয়ে হয় নাই, বিল্ডিং কমপ্লিট হয় নাই, দোকানের ডেকোরেশন কমপ্লিট হয় নাই, এসব আজে বাজে উজুহাত দেখায় আপনি হজ দেরি করবেন, এটা কি নেই? জাকাত তো দেরি করা যাবে না, এই বছরটা এই বছরে দিয়ে দিতে হবে। এরপরে গরিব মানুষ আসে, এটা আপনি অ্যাডভান্স জাকাত হিসেবে দিয়ে দেন। এই মোটামুটি কয়েকটা কথা আমি বলে দিলাম, এর বাইরে আরো অনেক কথা আছে। এটা যার যেটা আছে তিনি সেটা জিজ্ঞাসা করবেন, হুজুর আমার এইরকম টাকা আছে এটা কি হবে? আমার এই কথাতে সব মশলা হয়ে গেছে তা মনে করবেন না, মোটামুটি মৌলিক কিছু মশলা হয়ে গেছে। এর বাইরে আপনাদের ব্যক্তিগত যা সমস্যা আছে এগুলো লিখিত হোক মৌখিক হোক বা যারটা সে জিজ্ঞাসা করে নেবেন, নিয়ে আমল করতে হবে। এলেম শিক্ষা করা ফরজ, এলেম শিক্ষা করা ফরজ, না শিখলে আমল করবেন কিভাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক মিনিট এক মিনিট, আমি প্রত্যেক বছর বলে থাকি জাকাতের মশলা বললাম, জাকাতটা দিবেন কোথায়? কথাটা ভুলে গেছিলাম। আমাদের এখানে মাদ্রাসা আছে জানেন তো, আমি সেই মাদ্রাসার মহতামিম এবং এখানে লিল্লা বোর্ডিং আছে, এখানে অবশ্যই আপনারা জাকাত দিবেন, বিশেষ করে যারা এই মহল্লা তারা তো দিবেন। আর আমি যে মাদ্রাসায় খেদমত করি মোহাম্মদপুর, মোহাম্মদপুর আমি যে মাদ্রাসায় খেদমত করি সেখানে তো মাসে 10 লক্ষ টাকা লাগে, মাসে 10 লক্ষ টাকা লাগে। 10 মাস লীলা বোর্ডিং চালু থাকে আর 2 মাস ছুটি, তাহলে কত হলো? 1 কোটি। হ্যাঁ, এই জাকাত আসে। এইখানেও আপনারা